সব রাখা আছে চিহ্ন, 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় দেখাও সমুদ্রের উপর দিয়ে এখনো চিহ্ন রাখা আছে। আমি তো চোখে দেখা বলতেছি, কিতাব পড়াটের না, এগুলো অধিকাংশ আমার চোখে দেখা আছে। ওই পাহাড়ও দেখা আছে যেটার থেকে অগ্নিগিরি বাহির হয়েছে, ওই জায়গাও দেখা আছে যেখান দিয়ে বাহরাইন ঢুকছেন 27 কিলোমিটার দৌড়ায়, ওই পাহাড়ও দেখা আছে যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 কিলোমিটার দূর থেকে দেখায় দিয়েছেন জুমার খুতবায় দাঁড়ায়া, মেম্বরে দাঁড়ায়া সারিয়াতাল জাবাল, এখনো পাহাড়ের গায়ে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড় যেটা 3000 কিলোমিটার দূর থেকে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে দেখায় দিয়েছিল, এটা আগে সামলা যুদ্ধে জিততে পেলে, এখনো রাখা আছে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া দাঁড় করায় বলছিল ওই পারে কে আছে আমাকে বল আমি এটা পার হব ঘোড়া দিয়া, ওই কবরও আমার দেখা আছে, চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য, ছয়বার আমি দরিয়ায় নীলে যেয়ে খুঁজে আসছি ওই চিঠিটা পাই কিনা, যদি পাইতাম তাহলে রাত্রে ছাড়তাম আর সকালে জাদু দেখাইয়া দিতাম পদ্মা মেঘনা যমুনার পানি নিয়ে। ছয়বার আমি ওই চিঠি তালাশ করছি, মনে মনে পাই নাই, আমি ছয়বার দরিয়ায় নীল দেখছি, আমি ছয়বারই ভাবছি আহা যদি চিঠিটা পাইতাম তাহলে জাদু দেখাইয়া দিতে পারতাম, কারণ এই চিঠি পদ্মা মেঘনা যমুনায় ছাড়তে দেরি, পানি আসতে দেরি হতো না, পানির অভাব হতো না, তখন কারো কাছে আমাদের ভিক্ষা করতে হইলো তো না, এই চিঠি বাধ্য পানি নিত, সত্য না অসত্য? সাহাবার এরকম হাজারো দেখা যাচ্ছে, পুরুষ তো পুরুষ মহিলা আমার তো চোখে দেখা, উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে সিংহের কানে ধরে বলছিল আমাকে থাবা আমার উপরে থাবা, জানতো তোর যাবে, আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম, তো সিংহ পায়ে রেখা কদম রেখা মাথা রেখা বলছিল মাফ করা যায় না, বলছে এত তাড়াতাড়ি না, নৌকা ডুবে গেছে সাথীরা কোথায় চলে গেছে কে কোথায় গেছে আমার জানা নাই, এই জঙ্গল আমার জন্য নতুন, এখানে লোকালয় কোথায় তাও জানি না, তুই আমাকে লোকালয়ে পৌঁছা তারপরে দেখা যাবে তোকে মাফ করি কি না করি, ওই জায়গা এখনো চিহ্ন রাখা আছে, ওই জঙ্গল এখনো টিউনিসিয়া আছে যেখানে সাহাবা দাঁড়ায় বলছিল নাহনু রাসূলু রাসূলিল্লাহ আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি, জঙ্গল খালি করো সকাল পর্যন্ত টাইম, সকালে যাকে পাবো গণহত্যা করব, ওই জঙ্গল খালি করে দিয়েছেন প্রাণী, ওইখানের মসজিদ এখনো আছে, আর ওই দিন ওই সময় ওই মুহূর্তে এখনো প্রাণীগুলো আসে আর ওইখানে দাঁড়ায় মাথাটা উঁচা করে কানগুলা খাড়া করে, আমি জিজ্ঞেস করছি কেন করে, আমরা বলতে পারবো না, তা আমি বলতেছিলাম যে কিতাবে তো পাই নাই কিন্তু আমার মন বলে এখনো ওরা ওই প্রতিধ্বনি শুনতে পায়, তো আমরা কোথায় ছিলাম আছি কোথায় যাব কোথায় এটাই ভাবার বিষয়, কোথায় ছিলাম, এক ফোঁটা পানি ছিলাম, মা বাবার বাপের পিঠে মার সিনায় ছিলাম, ওইখান থেকে আল্লাহ অস্তিত্ব দিছেন, যদিও নিশ্চয় দিছেন আস্তে আস্তে সাজাইছেন, দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠায়া দিয়া স্বাধীনতা আমাদেরকে দিছেন, বিদায় আমরা যা খুশি তা করতে পারি, পাঁচটা স্বাধীনতা দিছেন বেশি দেন নাই, শিক্ষাগত স্বাধীনতা দিছেন যার কারণে দুনিয়ায় হাজারো শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে পারে, আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন কসম খোদার যেই শিক্ষা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ওইটা শিখতে আমরা বাধ্য ছিলাম, যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় তালাবুল ইলমে ফরিদা, যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় শিখো ওইটা শিখো যেটা কাজে দিবে, দেখলেন না হাফেজদের পাগড়ি দেখছেন, হ্যাঁ এটা কিসের পাগড়ি, সম্মাননার পাগড়ি ঠিক না, এটা কিছুই না, যখন ওদেরকে জান্নাতে দিবে 490 কোটি ফেরেশতা প্রত্যেক ফেরেশ হাফেজকে গার্ড অব অনার দিবে, কত ফেরেশতা 490 কোটি প্রত্যেকের হাতে উপর টোকন থাকবে আর চিৎকার দিয়ে বলবে হাদা কেরামাতান লিল কোরআন, কোরআনের বাহক বিদায় তোকে এই সম্মাননা দেওয়া হবে, মা বাবাকেও দেওয়া হবে,
শুধু মাথায় তাজ দিবে এতটুকু না, মা বাবাকেও দেওয়া হবে, ফেরেশতা কার্ড বানার দিবে, একটা শহর বানায় দিবে আল্লাহ হাফেজদেরকে, মদিনাতুম মিন মারজান, আর ওটা বানাবে আল্লাহ জান্নাতের ওই লেকের পাশে যার চেয়ে উঁচা দামি কোনো লেক নাই, এটার নাম হলো রায়্যান, রায়্যান নামক লেকের পাশে আল্লাহ বানাবে শহর যার গেট থাকবে 70,000, প্রত্যেকটা গেটে 70,000 ফেরেশতা তাকে সেলুট দিবে, কুল্লামা ইয়াদখুল ওয়া ইখরুজ, একদিনের নয় না যতবার ঢুকবে আর বাহির হবে সালাম দিবে। এই জন্য শিখতে বুঝতে চেষ্টা করি, ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن وإلى الإنس وإلى الأبيض وإلى الأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين خاتم النبيين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنة عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عبدوه بالنواجس وقال صلى الله عليه وسلم بدأ الدين غريبا سيعود كما بدأ فطوبى للغرباء قيل من الغرباء يا رسول الله قال الذين يصلحون ما أفسد الناس من سنتي أو كما قال عليه الصلاة والسلام نور مدينة مدرسة ويتيم خانار উক্ত মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে ধ্যান খেয়ালের সাথে শোনা বিবেক বুদ্ধি দ্বারা ভাবা বা চিন্তা করা এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করেন আমার কথায় সুর হবে না এটাই সত্য যত বেশি ধ্যান দিয়া শুনব আশা করতে পারি আল্লাহর কাছে যে বুঝে আসতে পারে আর যদি ধ্যান দিয়া না শুনলাম এমনও তো আওয়াজ সুর নাই আর যদি ধ্যানও না দিলেন তাহলে কথাগুলা মাথার উপর দিয়ে চলে যাবে শীতের রাত্রি যদিও নাকি রাত্র দীর্ঘ হইতে চলছে 11:15 এই পর্যন্ত বসে আছি যদি কথাগুলা বুঝে না আসলো
তাহলে আসা যাওয়া এতটুকুই হবে। আর আশা করি যদি বুঝে আসলো আর দিলে গাঁথতে পারলাম, তাহলে আল্লাহর কাছে আশা করতে পারি যে সামনের পথ চলা সহজ হবে। কেননা আমরা মানুষ হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস আমাদের ভাবা উচিত, সেটা হলো আমরা ছিলাম কোথায় আর বর্তমানে আসি কোথায়, আবার কালকে যাব কোথায়। আমরা কিন্তু অতিক্রম করে আসছি, আমরা এখানে ছিলাম না, এক জায়গায় ছিলাম আমরা, কোথায় ছিলাম আমরা, ওইখান থেকে বর্তমানে আমরা একটা জায়গায় আছি, অচিরেই আমরা সবাই আরেকটা জায়গায় চলে যাব। আর এটা আমরা অভ্যস্ত, নাইলে একটা শব্দ মাইকে উচ্চারণ করা হতো না, কবরস্থান। এই যে কবরস্থান শব্দটা, এরা সবাই আমাদের মতোই জমিনে বিরাজমান ছিল, এদের দাপটে এই এলাকা কাঁপত, এমনও লোক কবরস্থানে শায়িত আছে যে ঘরের থেকে বাহির হলে রাস্তা এমনি খালি হয়ে যেত, কোথায় ডাঙ্গুডি, কোথায় মার্বেল আর কোথায় লঙ্গি, এটার পর্যন্ত খবর থাকতো না। মনে হয় বোঝেন না আমার কথা, ঠিক না? লঙ্গি কোথায় যেত আর মার্বেল কোথায় যেত, ডাঙ্গুডি চিনেন তো? ঢাকার পাশের, চিনার তো কথা, ছোটবেলা তো ডাঙ্গুডি আমিও খেলছি, তো ডাঙ্গুডি কোথায়, মার্বেল কোথায়, লঙ্গি কোথায়, আর ও কোথায়, এরকমও লোক ছিল। বিদায় কথার ভাবা উচিত, চিন্তা করা উচিত আমাদের, কেননা আল্লাহ আমাদের ভিতরে, আমাদেরকে সৃষ্টির ভিতরে সেরা বানাইছে। মানুষের মতো শ্রেষ্ঠত্ব আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই, সর্বদিকে আমরা শ্রেষ্ঠ। যদিও আমরা মাঝে মাঝে ভাবি আমরা বড় নিকৃষ্ট, শ্রেষ্ঠ না, যেমন কখনো কখনো কথা শোনা যায় মানুষ শ্রেষ্ঠ না, মানুষ বলে বানর থিকা। আমি মাঝে মাঝে চিন্তা করি, তাহলে উনি নিজেকে নিজে মানুষ ভাবে না, যদি মানুষ ভাবতো তাহলে নিজেকে কোনোদিন বানর ভাবতো না। মানুষ কি পারমিশন চায় না, নিচে যেতে চায়, উপরে উঠতে চায়, ঠিক না? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষ হিসাবে, সর্বদিকে শ্রেষ্ঠ আমরা। আমরা বানর হইতে যাব তো যাব কোন দুঃখে, ঠিক না? হ্যাঁ, কারো যদি মনে চায় বানর হইতে হইতে পারে, তাতে কি আসে যায়? কিন্তু আমি হইতে যাব কেন, ঠিক না? আমি তো সৃষ্টির সেরা, এইখানেও যেরকম বুক ফুলে চলি সৃষ্টির সেরা হিসাবে, সর্ব জায়গায় বুক ফুলে চলবো, ঠিক না? হ্যাঁ, যার বানর হইতে মনে চায় ও হইতে পারে, কিন্তু মৃত্যুর পরে দেখবে আসলেই বানর কিনা, ঠিক না? কেন আমরা সবাই সিগনেচার দিয়ে আসছি, এটা মনে রেখেন, সাদা কাগজে সিগনেচার নেয় না আল্লাহ, কিন্তু আমাদের সবার থেকে সিগনেচার নিয়ে পাঠাইছেন। কোরআন এটাই বোঝায়, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, এটা সাদা কাগজে সিগনেচার ছিল, সিগনেচার সবাই ওইখানে সিগনেচার দিয়ে আসছি, আবার যাওয়ার পরে আল্লাহ ধরবে, এটাই কোরআন বলে, ওই দিন স্বীকার করতে বাধ্য হবে। আজকে যতই যা বলি না কেন, ওই দিন স্বীকার করতে বাধ্য হবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজিনা আমাল সালিহা ইন্না লামুকিনুন, ওই দিন স্বীকার করতে বাধ্য হবে যে আল্লাহ পাঠাও, এইবার ভুল হবে না। তা আল্লাহ বলে সব কিছু দিয়া দেখছি, লাজ যখন তুমি রাখো নাই, পরোয়া যখন করো নাই, সামান্য স্বাধীনতা দিছি হারায় গেছো। আজকে আমাদেরকে সামান্য স্বাধীনতা দিছেন, যার কারণে আমরা সব হারানো আছি, হারানো বোঝেন, আল্লাহর থেকে হারায় গেছি, দূরে সরে গেছি। যদি দূরে না সরতাম তাহলে কোরআন কেন চিৎকার দিত, মা গাল্লা কবি রব্বিকাল কারি, ও মানুষ দয়ালু আল্লাহ থেকে তোকে বিমুখ কে করলো? প্রত্যেক শ্রেণীর মানুষকে কোরআন চিৎকার দেয়, ধ্বনি দেয়, মা বলে চিৎকার দেয়, মা, এটা হলো চিৎকারের আওয়াজ, মা গাল্লা কা, কোন জিনিস তোমাকে দূরে সরাইলো আল্লাহ থেকে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শা আরাক্কাবাক, যেমন আমরা সবাই হারায় গেছি,
দূরে সুরা গেছে। যুবককে দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে দেখেন, সব যেন আল্লাহর থেকে দূরে। নাহলে এই মজমা তো একজনও পাওয়া যাবে না। চব্বিশ ঘন্টা অক্সিজেন কান নেই। একজন হাত উঠে বলো যে আমি চব্বিশ ঘন্টা আল্লাহর অক্সিজেন নেই, আমি এক মিনিটের জন্য নির্জনে বসে কখনো কখনো হিসাব কিতাব মিলাইছি বা ভাবছি যে চব্বিশ ঘন্টা তো আমি অক্সিজেন নেই, আল্লাহকে আমি চব্বিশ ঘন্টায় কতটুকু দেই? একজন হাত উঠান দেখি, একজনও তো উঠে যেতে পারবে না। যে দুই মিনিট এক মিনিট বসে ভাবে যে চব্বিশ ঘন্টা আমি আল্লাহর অক্সিজেন নেই, হায় হায়, চব্বিশ ঘন্টায় যদি আল্লাহ বলতো যে এক মিনিট অক্সিজেন থাকবে না রূপগঞ্জ, অসুবিধা ছিল? কি ছিল, কি হতো? শেষ। কিন্তু একবারও তো এক মিনিট ভাবলাম না যে আমি চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই, আল্লাহকে কতটুকু দেই? ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটু ভাবো, চব্বিশ ঘন্টা অক্সিজেন নাও, কতটুকু নেই? পাঁচশো পঞ্চাশ লিটার। চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন, হিসাব করো মাসে কতটুকু নাও, হিসাব করো বৎসরে কত লিটার নাও। আজ পর্যন্ত তো এক মিনিট ভাবলাম না যে চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই, আল্লাহকে কতটুকু দিলাম? আল্লাহ তো আধা ঘন্টার জন্য ডাকে, তারপরে তো আসে না। বত্রিশ রাকাত নামাজ পড়তে শুধু আধ বত্রিশ মিনিট লাগে আমাদের নামাজ হিসাবে, আমাদের নামাজ এক মিনিটের উপরে যায় না। কি রাগ হয়ে গেলেন? এক মিনিটের উপরে আমাদের এক রাকাত যায় না। এক রাকাত পড়তে কয় মিনিট? বত্রিশ রাকাত পড়তে আল্লাহ তো বত্রিশ মিনিটের জন্য ডাকে। কয়জন আসে? কে ডাকে? দায়িত্ব নিছেন শুধু বন্ধুর দিকে চায়, আমাদের দিকে চায় না। আমার মন বলে হাদিস এরকমই বুঝায়, যদিও সুস্পষ্ট লেখা নেই, যখন নামাজ দিছেন তো কমাইতে কমাইতে যখন পাঁচে নিয়ে আসছেন মুসা আলাইহিস সালামের কথার কারণে, তারপরও বলছিলেন উম্মত পাঁচ ওয়াক্ত পড়তে পারবে না, আমি তো দুই বেলা পড়াইতে পারি না, আপনি পাঁচ বেলা কি করে পড়াবেন, কমায়া নিয়ে আসেন। তো চেহারার দিকে চেয়ে বলছে লজ্জা লাগে, আর পা উঠাইতে মন চায় না, কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল, ব্যথা, হায়, আপনি দুই বেলা পড়াইতে পারেন নাই, আমি যদি পাঁচ বেলা পড়াইতে না পারি তো এই চেহারা দেখাবো তো দেখাবো কি করে। এত আমাকে কাছে নিলেন, পাশে বসাইলেন, আরো সে উঠাইলেন, এত বড় নৈকট্য দিলেন, পঞ্চাশকে পাঁচ করে দিলেন, এত দয়ার ভান্ডার যখন আমার উপরে ঢেলা দিলেন, আর উম্মত যদি না পড়ে পাঁচ বেলা তাহলে আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে। তখনই কিন্তু আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন, বন্ধু এত ব্যথা দিলে নিয়েন না, আমি নিজে নিজে ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না। এই জন্যই মনে হয় আজান দিছেন, দায়িত্ব নিছেন আল্লাহ। ওই পাঁচ বেলা বত্রিশ মিনিট তো পড়ি না, দেই না আল্লাহকে। চব্বিশ ঘন্টায় কত মিনিট? ও যুবক, তোর পায়ে হাত রেখা বলি, একটু ভাব, বত্রিশ মিনিটের জন্য ডাকে, চব্বিশ ঘন্টা অক্সিজেন শুধু আল্লাহ ডাকে না। আল্লাহ যদি ডাকতো তোমার মনকে বুঝাইতাম, আল্লাহ তো শুধু ডাকে না, আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন আমি কে। হায় হায়, মানুষ তো পরিচয় দিয়েই কয়ে তাড়াতাড়ি থানায় আয়ো, ঠিক না? কি লুঙ্গির খবর থাকে না, ঠিক না? প্যান্ট এক হাতে ধরে আর এক হাতে দৌড়াইতে থাকে, ঠিক না? আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলতেছে আমি আল্লাহ কে। আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে,
العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الأهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المهدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله نيرانوبوي পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহু আকবার তারপর তো আসে না 32 মিনিট আল্লাহকে দেয় না শুধু শুধু তো কোরআন চিৎকার দেয় না কুতিলাল ইনসানু মা আকফারা ও মানুষ সমগ্র সৃষ্টির কপাল যদি পড়তো তাইলে হয়তো মনকে বোঝানো যেত কিন্তু তোর কপাল পড়লো তো পড়লো কি করে কুরআন যেন এটাই বোঝায় তোর কপাল কি করে পড়লো সব সৃষ্টিটা পুড়া গেল তাতে কোনো আপত্তি ছিল না কারণ কোনো সৃষ্টিকে তো আল্লাহ বিনিময় দেন নাই ওলামা বলো কোনো সৃষ্টির বিনিময় আছে কি না 24 ঘন্টা গুনগান গাবে বটে কিন্তু কোনো বিনিময় নাই জিবরিল কুরআন পড়বে বটে কিন্তু একটা অক্ষর পাপ সওয়াব পাবে না অথচ এইখানের অধিকাংশ মানুষ কুরআন পড়তে জানে না ঠিক না ঠিক হ্যাঁ বলেন যুক্তিতে কি বলে যে কুরআন পড়তে জানে না সে কি কুরআন পড়ার সওয়াব পাওয়া সম্ভব না হ্যাঁ সম্ভব একমত তো যে যে কুরআন পড়তে জানে না সে কুরআন খতমের সওয়াব পাবে কি করে সম্ভব পাওয়া হায় হায় মানুষ আল্লাহ চিনল না নবী চিনল না আল্লাহ চিনলাম না আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি জিবরিল কুরআন যতবারই পড়ুক না কেন এক নেকি পাবে না কিন্তু আল্লাহ কতটুকু দয়ালু আমাদের জন্য যে উম্মতে মুহাম্মাদি কুরআন তোমাদেরকে দিলাম পড়তে পারো না তাতে কি আসে যায় খতমের সওয়াব ছাড়া তুমি আমার কাছে চলে আসবে এটা সম্ভব হয় তো হয় কি করে হবে তো হবে কি কইরা কারণ তোমরা না আমার বন্ধুর উম্মত আমি বন্ধুকে বলবো তো বলবো কি কইরা যে তোমরা খতমের সওয়াব ছাড়া চলে আসছো আমার মনে হয় এই জন্যই আল্লাহ সূরা ইখলাস পাঠাইছেন যে বন্ধু আপনার উম্মতকে সূরা ইখলাস দিলাম কুরআন পড়তে পারে না তাতে কি আসে যায় যুক্তিয়ে যদিও বলে আর কোনো খতমের সওয়াব আর আমলনামায় আসবে না আল্লাহ বলে এটা আমি হইতে দিব না কারণ আমার বন্ধুর উম্মত আমি তোমাদেরকে কালাম দিলাম আর তুমি খতমের সওয়াব ছাড়া চলে আসবে এটা হয়তো হয় কি কইরা এই জন্য সূরা ইখলাস দিছেন একবার পড়বা 10 পারা দুইবার পড়বা 20 পারা তিনবার পড়বা 30 পারা হায় তিনবার পড়বার 30 পারা খতমের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে কা মরার পরে তুমি আসবা তোমার আমলনামায় যেন খতমের সওয়াব শূন্য না থাকে সুবহানাল্লাহ এই দিকে তাকায় সূরা ইখলাস আছে ওলামা যদি বলে এটা কই থেকে বের করে আপনি বললেন আমি সাহাবীর কল দিতেছি যেদিন নাজেল হয় তো গ্রাম্য বদ্ধু সাহাবি গ্রাম্য সাহাবি নাচতে ছিল আর চিৎকার দিতেছিল নেমার রব রব্বুনা জয় আমাদের রবের জয় সবাই বলতেছে কি দেইখা তুই স্লোগান দিতেছ জয় আমাদের রবের জয় কয়া খুল কালিল ওয়ায়ুতিল জাসিল কয় দেখো না একটা সূরা কত ছোট পড়তে দেরি 10 পড়ার সওয়াব দিতে দেরি করে না আল্লাহ তো চায় কেউ খতম ছাড়া খতমের সব ছাড়া যেন দুনিয়ার থেকে না যায় কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যে ডেলি আমি সূরা ইখলাস এই নিয়তে তিনবার পড়ি যে আমার আমল নামায় এক খতমের কোরআনের সওয়াব লেখাও কয়জন হাত উঠাইতে পারবে না 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 পড়বেন না পড়ি ডেলি পড়ি এই নিয়তে অল্প কয়েকজন উঠেছে ঠিক না উচিত ছিল সবাই পড়া এরকম যদি ডেলি পড়ি
তাহলে বৎসর শেষ হইতে দেরি। হায় মানুষের 31st night উদিত হবে অন্য কিছু নিয়া, আমাদের 31st night উদিত হবে 365 কোরআন খতমের সওয়াব নিয়া। কোনটা বড়? কোনটা বড়? আমাদেরটা বড়, তাই না? আফসোস, আমি বুঝাইতে পারলাম যা হোক, কথা ওইখান থেকে চলে গেছে। ভক্ত করি আল্লাহ, ডাকে তো আল্লাহ, কিন্তু 32 মিনিট আল্লাহকে দিতে রাজি। এই জন্য এই কথা শুরু ওইখান থেকে আমার, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, কোথায় ছিলাম বাবা উচিত, এখন কোথায় আছি এটাও বাবা উচিত, কোথায় যাব এটাও বাবা উচিত। কেন জানি না, কবরস্থান আমার পিছে না ডাইনে না বামে। হ্যাঁ, কবরস্থানের কথা উঠলো দেখা বলতেছি, কোথায় ছিলাম ও যুবক, কোথায় ছিলাম? কোরআন আমাদেরকে এটি, আল্লাহ এটি স্মরণ করা, আমা কুনতা মা আম্মা হিনা, হাদিসে কুদসি আল্লাহর বাণী, মান আরাদা আননি নাদাইতুহু মিন করিব, যখন বিমুখ হয়, যেমন দেখাইলাম বিমুখ আমরা সবাই আল্লাহর থেকে দূরে, কপাল আমাদেরই পড়ছে, নাইলে কোরআন চিৎকার কেন দিবে? ও মানুষ, তুই এত বড় কপাল পড়া হলি তো হলি কি করা, অকৃতজ্ঞ হলি তো হলি কি করা, সৃষ্টির কাউকে আমি কোনো বিনিময় দেই নাই, 24 ঘন্টা গুণ গাইতে, গুণ গান গাইতে, সবাই 24 ঘন্টা গুণ গানের অত কিন্তু কোনো বিনিময় দেই নাই, কিন্তু তুই কোরআন পড়তে জানিস না, তারপরও কোরআনের সওয়াবের থেকে খতমের সওয়াব থেকে তুই বঞ্চিত হস, বঞ্চিত হয়ে যাস, আমি এটা চাই না। এই জন্য তোর দিকে তাকায় সুরা এখলাস পর্যন্ত নাজিল করে দিছি। এই জন্যই কোরআন চিৎকার দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই কি করে, তুই পুরা কপাইলা হলি, সবচেয়ে বড় হতবাগা কি করে হইল, সারা দুনিয়া হয়তো তাতে কিছু আসে যায় না, মানুষ তুমি কি করে হইল? এই জন্যই আল্লাহ যখন মানুষ বিমুখ হয়, আল্লাহ বলে কাছের থেকে আইসা ডাকি, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না, ফমান জা আলাকা দামা, তোকে রক্তকে রূপান্তরিত করলো, ফমান জা আলাকা মদগা, তোকে রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো, ফমান জা আলাকা এদামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো, ফমান কাসা আলাইহি লাহমা, সুন্দর করে গোস্ত আর চামড়ার আবরণকে চড়াইলো, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না, ফমান কাব্বারা, একটু বাপ তো দেখি, তোকে বড় কে করলো, আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, আমার পেটের থেকে যখন আসছিলে তো তোকে শক্তিশালী সুঠামত তো কে দিল, আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না। আজকে ভিজিটিং কার্ডে লিখতে বড় মজা লাগে, আমি এই শিক্ষিত সেই শিক্ষিত, এই ডিগ্রি সেই ডিগ্রি, আল্লাহ বলে তোকে ডিগ্রি কে দিল, কে হাতে দড়ায় দিল, আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো। আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আসছি, যদিও আজকে জমিনের আধিপত্য আমাদের, আধিপত্য স্বাধীনতা দিছেন বিদায়, আল্লাহ 5টা স্বাধীনতা দিছেন, যুবক কসম খোদা, যদি স্বাধীনতা না দিত, যৌবন ব্যবহার করবে তুমি আল্লাহ, নাফরমানি করবে আল্লাহ, এরকম কোন সৃষ্টি নাই যে সৃষ্টি তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল, বেশি কিছু লাগতো না। আল্লাহ নিজেই বলতেছে, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়, অনুমতি দেন না কি করবেন, কি করবে তুমি, কি করবে, কয় রূপগঞ্জ পুরা পেটে, পুরা রূপগঞ্জ পেটে নিয়ে আনিব, পুরা দুনিয়ার মানুষগুলাকে পেটে নিব, বাকিগুলা খুলতে চাই না আমি, প্রতিদিন অনুমতি চাই, প্রতিদিন প্রতিদিন অনুমতি। আল্লাহ জিজ্ঞেস করে, কেন এত রাত, সবই তো তোমার ভোগ করে, নাফরমানিও তো তোমারই করে, কার ভোগ করি, আমি তো একটা দেখাইলাম, একটা দেখাইলাম, 100 দেখানো যায়। যুবক শুধু অক্সিজেন না, তুমি তরঙ্গে বাসো না, তরঙ্গে 14 তারিখ আসতেছে, তোমরা এখন থেকেই প্রস্তুতি নিতেছো, ঠিক না? কি রাগ হয়ে গেল, 14 তারিখ বুঝো তো, ফেব্রুয়ারির 14 তারিখ বুঝো তো, না বুঝো না,
ব্যাঙ্গা বলে দিব না বলবো না, তারিখ বলছি এতটুকুই যথেষ্ট। প্রস্তুতি নিতেছ না এখন থেকে যে মেসেজ কি করে লেখবো, ঠিক না? যৌবন আল্লাহ, আল্লাহর যৌবন জমিন এটাই বলে আল্লাহ। চব্বিশ ঘন্টা তোমারটা ভোগ করে না, ফরমানি তোমার করে। হ্যাঁ, নাইলে শুকর কেন বলতো? আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাইহ কেন লিখতো শুকর ঘুমের থেকে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ বেনামাজির পরে যেন আমার সকালের প্রথম দৃষ্টিটা না পড়ে। আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাইহ নিজে লেখছেন, ওনার মত মন্তব্য লেখছেন, শুকর মনে ঘুমেরতে উঠা ভাবে আল্লাহ ডাকলো তারপরও আসলো না, ও আমার চেয়ে নিকৃষ্ট আমার কাছে। এখন থেকে তোমরা প্ল্যান নিতেছো চোদ্দ তারিখে কি করবে, ঠিক না? ফুলের বাগান আলারও ফুল রাত দিন নিজেরা ঠেইলা বড় করতেছে, ঠিক না? সার সুর দিয়া, কেমিক্যাল সেমিক্যাল দিয়া, ঠিক না? কি বলো, সত্য তো? হাইসো না, মুখ ঘুরায় নিয়ে যেও না, দুনিয়াই শেষ না, সত্য এটা। ওটা ভুল থিওরি, চিতাতেই সব শেষ। আর তুমি যদি বাবা দুনিয়াতেই সব শেষ, এটা ভুল থিওরি, দুনিয়াতে সব শেষ না। এক ফোঁটা পানির থেকে যে আল্লাহ তোমার আমার দেহটা অস্তিত্ব দিছেন, হায় হায়, মামুলি কারিগর না। যদি তোমাদেরকে আমি দেখাই আর যদি বুঝে আসে তাহলে বলি এই ময়দান কেন, রূপগঞ্জের কোনো বড় মাঠ যদি নির্ধারণ করা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে আনা হয়, বাকি অঙ্গের কথা বাদেই দিলাম, সবচেয়ে ছোট একটা অঙ্গ চক্ষু, এর ডাক্তারদেরকে যদি আনা হয় সারা দুনিয়ার থেকে, আর যদি জিজ্ঞাসা করা হয় শত শত বছর একটা চক্ষু নিয়ে গবেষণা, বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে আর এটা শেষ কবে হবে? সব ডাক্তার মুস্কি হাসি দিয়া বলবে গবেষণা করতেছি, বলতে পারি কখন শেষ হবে এটা বলার মতো ক্ষমতা আমার নাই। সত্য এটাই যুবক, সৌরজগতের যেরকম কিনারা নাই, তোর আমার চোখের এরকম কিনারা নাই, যদিও এটা ছোট দেখা যায়। আল্লাহ চোখে এতটুক ফিট করছে, কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর আমাদেরটাকে আমরা বলি প্রযুক্তি, আল্লাহর কুদরতের নাম হলো প্রযুক্তি, আল্লাহরটা হলো কুদরত। আল্লাহর প্রযুক্তিকে কুদরত বলে, ওই কুদরত এখানে ফিট করা দিছে, নাইলে এতটুক জায়গায় ১৩ কোটি ক্যামেরা কোনোদিন জায়গা নিত না। এক চোখে ১৩ কোটি ক্যামেরা, দুই চোখে ২৬ কোটি ক্যামেরা, সারা দিন আমরা নাফরমানি করি। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, সারা দিন নাফরমানি করি, চার চেকিং ছাড়া কোনো জিনিস আমাদের ভিতরে আল্লাহ ঢুকতে দেয় না। সর্বপ্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, গ্রান ঠিক নাই নাক বইলা দেয়, এটা ভিতরে যাবে না। দ্বিতীয় চেক করে আমাদের জিব্বা, যে শ্বাস ঠিক আছে কিনা, শ্বাস ঠিক না তো জিব্বা বলে এটা ভিতরে যাবে না। তৃতীয় চেকিং করে দাঁত, যদি কোনো পাথরের কণা থাকে তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে পড়ে, আল্লাহ বুঝাইতেছে না এটা আমার বন্দার পেটে যাবে না। নাফরমান হয়েছে তো কি হিসে, এটা তো আমার বন্দা, পেটে যাবে তো যাবে কি কুরা। চতুর্থ চেকিং করে জিব্বা, কোনো আঁশ আছে কিনা, চুল জাতীয় জিনিস আছে কিনা, ওইটা পর্যন্ত জিব্বা খুঁজা বাহির করে দিয়ে দেয় যে এটা আমার বন্দার পেটে যাবে না। যে আল্লাহ এতটুকু খেয়াল রাখে, হয় আমি কেমনে বুঝাবো রূপগঞ্জের যুবক টুকু খেয়াল রাখে, অথচ সারা দিন তুমি আর আমি নাফরমানি। বলো, রাগ হয় না, বলো কত রাত্র তো তোমাদের কাটে, মোবাইল খোলা বুকের উপরে পড়া থাকে আর তুমি ঘুমের ভিতরে ট্যাব হয়ে যাও, ঘুমের ভিতরে চলে যাও, সকালে উঠা দেখো মোবাইল খোলা, সমস্ত এমবি শেষ, হয় না? রূপগঞ্জে কি এরকম মানুষ নাই? টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, সকালবেলা উঠা দেয় টেলিভিশন চলতেছে, জিব্বায় কামড় দিয়া বলতেছে সারা রাত্র চলতেছিল। এরকম বয়স্ক লোকও পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, পুরুষও পাওয়া যাবে, দাড়ি পাকনাও পাওয়া যাবে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের দাড়ি নিয়ে আসছিলেন জান্নাতে যাওয়ার জন্য।
এই উম্মতকে যে আল্লাহ দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাত দেওয়ার জন্য, জান্নাত নালে হাদিস কেন আসতো? আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহ লা ইয়াস্তাহিদি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, আল্লাহ ওই মুসলমান বুড়াকে দেখলে লজ্জা পান যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় দিছে, পুরাটা পাকতে হবে না, একটা পাকলো চলবে, হ্যাঁ হ্যাঁ একটা পাকলো চলবে। মুহাদ্দিসে জামান মারা গেছেন, সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার করছে, দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে যখন দাঁড় করাইছে তো আল্লাহ চোখ গরম করে জিজ্ঞাসা বুইরা কিনে আইছস? আমার ওই সময় হাদিস মনে উঠছে এটা, আল্লাহকে বলছি পাকা দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি নাই। আল্লাহ আরো চেতে গেছে শুধু দাড়ি? তো কেন আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম বলেন নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলেন নাই ওনার সাহাবিকে, সাহাবি তার ছাত্রকে? এরকম নিজের পর্যন্ত সনদ শুনায়া বলছে আপনি বলেন না সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এত দেখতেছি উল্টা আপনি চোখ গরম করতেছেন, এটা কি সত্য না? সত্য ছিল না? তাহলে হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, মারিয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য। হায় হায় আমাদের যাত্রা এখান থেকে না, যাত্রা ওইখান থেকে। এই জন্যই আল্লাহ বলতে এক নিকৃষ্ট পানির ফোঁটা ছিল, কোথায় ছিলাম এটাও বলছে। যুবক এটাই সত্য, আমি দুনিয়ার শিক্ষিত লোকগুলাকে যদি জিজ্ঞাসা করি যে কোরআন হাদিসের আলোক ছাড়া তোমরা তোমাদের শিক্ষায় বলো, তুমি তো বলো বানর ছিলা, মেনা নিলাম এর আগে কোথায় ছিল এটা আমাকে তথ্য দাও, মেনা নিলাম তুমি বানর থেকে বানর ছিল, আচ্ছা বানর কোথায় ছিল এটার তথ্য দাও, তোমাদের কোন বিদ্যা আছে, আছে নাকি? আপনাকেও শিক্ষিত আছে? নাই আছে? আরে বলেন না, কোরআন হাদিস ছাড়া কিন্তু দুনিয়ার কোন শিক্ষায় আছে? মানুষ মারা যাওয়ার পরে কোথায় যাবে কোরআন হাদিস ছাড়া? আছে কোথায় যাবে? হ্যাঁ তো আগেও কোথায় ছিল এটাও জানো না, পরে কোথায় যাবে এটাও জানো না, মধ্যখানে একটু পায়া, ও কোম্পানির মাছ বেশি পানিতে পেলে গেলে খলবল করে বেশি, ঠিক না? এটাই কি খলবলি? মধ্যে একটু পায়া, এই জন্য তো সাহাবা ইকরাম আমাদের গালে থাপ্পড় মেরা বুঝাইয়া গেছে। যেমন আমরা বলি না সাহাবা জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিল না, আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল না, বিজ্ঞান ওনারা বুঝতেন না, সাহাবা ইকরাম জানতেন যে একদিন আসবে আর আঙ্গুল উঠাবে, তো থাপ্পড় মেরা দিয়া গেছেন, যত বিদ্যারই অধিকারী হস না কেন ম্যাককে অনুগত্য করে আগে দেখা তারপরে মানবো, আমরা তো ম্যাককে অনুগত্য করতে পারতাম, যতই বিদ্যান হও না কেন টোকা দিয়া ভূমিকম্প দূরবীত করে দেখাও তারপরে মানবো, ঠিক না? যতই শিক্ষিত হও না কেন অগ্নিগিরিকে হাতের ইশারায় পাহাড়ে আবদ্ধ করে দেখাও, সব রাখা আছে চিহ্ন, 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় দেখাও সমুদ্রের উপর দিয়ে, এখনো চিহ্ন রাখা আছে, আমি তো চোখে দিকে বলতেছি কিতাব পড়াটা না, এগুলা অধিকাংশ আমার চোখে দেখা আছে, ওই পাহাড়ও দেখা আছে যেটার থেকে অগ্নিগিরি বাহির হয়েছে, ওই জায়গাও দেখা আছে যেখান দিয়ে বাহরাইন ঢুকছেন 27 কিলোমিটার দৌড়ায়, ওই পাহাড়ও দেখা আছে যেখানে ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু 3000 কিলোমিটার দূর থেকে দেখায় দিয়েছেন জুমার খুতবায় দাঁড়ায়া মেম্বরে দাঁড়ায়া সারিয়াতাল জাবাল, এখনো পাহাড়ের গায়ে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড় যেটা 3000 কিলোমিটার দূর থেকে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তাআলা আনহু সেনাপতিকে দেখায় দিয়েছিল, এটা আগে সামলা যুদ্ধে জিততে পেলে, এখনো রাখা আছে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া দাঁড় করায় বলছিল ওই পারে কে আছে আমাকে বল আমি এটা পার হব ঘোড়া দিয়া, ওই কবরও আমার দেখা আছে, চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য, 6 বার আমি দরিয়ায় নীলে যেয়ে খুঁজা আসছি ওই চিঠিটা পাই কিনা, যদি পাইতাম তাহলে রাত্রে ছাড়তাম আর সকালে জাদু দেখায় দিতাম পদ্মা মেঘনা যমুনার পানি নিয়ে, 6 বার আমি ওই চিঠি তালাশ করছি,
মনে মনে পাই নাই আমি ছয়বার দরিয়ায় নীল দেখছি আমি ছয়বারই ভাবছি আহা যদি চিঠিটা পাইতাম তাহলে জাদু দেখায় দিতে পারতাম কারণ এই চিঠি পদ্মা মেঘনা যমুনায় ছাড়তে দেরি পানি আসতে দেরি হতো না পানির অভাব হতো না তখন কারো কাছে আমাদের ভিক্ষা করতে হলো তো না এই চিঠি বাধ্য পানি দিতে সত্য না অসত্য সাহাবারের কো হাজারও দেখায় আছেন পুরুষ তো পুরুষ মহিলা আমার তো চোখে দেখা উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে সিংহের কানে ধরে বলছিল আমাকে থাবা আমার উপরে থাবা জানতো তোর যাবে আমি আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম তো সিংহ পায়ে রেখা কদম রেখা মাথা রেখা বলছিল মাফ করা যায় না বলছে এত তাড়াতাড়ি না নৌকা ডুবে গেছে সাথীরা কোথায় চলে গেছে কে কোথায় গেছে আমার জানা নাই এই জঙ্গল আমার জন্য নতুন এখানে লোকালয় কোথায় তাও জানি না তুই আমাকে লোকালয়ে পৌঁছা তারপরে দেখা যাবে তোকে মাফ করি কি না করি ওই জায়গা এখনো চিহ্ন রাখা আছে ওই জঙ্গল এখনো টিউনিসিয়ায় আছে যেখানে সাহাবা দাঁড়ায় বলছিল নাহনু রাসূল রাসূলিল্লাহ আমরা আল্লাহর রাসূলের প্রতিনিধি জঙ্গল খালি করো সকাল পর্যন্ত টাইম সকালে যাকে পাবো গণহত্যা করব ওই জঙ্গল খালি করা দিয়েছেন প্রাণী ওইখানের মসজিদ এখনো আছে আর ওই দিন ওই সময় ওই মুহূর্তে এখনো প্রাণীগুলো আসে আর ওইখানে দাঁড়ায় মাথাটা উঁচা করে কানগুলা খাড়া করে আমি জিজ্ঞেস করছি কেন করে আমরা বলতে পারবো না তা আমি বলতেছিলাম যে কিতাবে তো পাই নাই কিন্তু আমার মন বলে এখনো ওরা ওই প্রতিধ্বনি শুনতে পায় তো আমরা কোথায় ছিলাম আছি কোথায় যাব কোথায় এটাই ভাবার বিষয় কোথায় ছিল এক ফোঁটা পানি ছিলাম মা বাবার বাপের পিঠে মারসিনায় ছিলাম ওইখান থেকে আল্লাহ অস্তিত্ব দিছেন যদিও নিশ্চয় দিছেন আস্তে আস্তে সাজাইছেন দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠায়া দিয়া স্বাধীনতা আমাদেরকে দিছেন বিদায় আমরা যা খুশি তা করতে পারি পাঁচটা স্বাধীনতা দিছেন বেশি দেন নাই শিক্ষাগত স্বাধীনতা দিছেন যার কারণে দুনিয়ায় হাজারো শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে পারে আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন কসম খোদার যেই শিক্ষা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হইতা শিখতে আমরা বাধ্য ছিলাম যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় তালাবুল ইলমে ফরিদা যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় শিখো ওইটা শিখো যেটা কাজে দিবে দেখলেন না হাফেজদের পাগড়ি দেখছেন হ্যাঁ এটা কিসের পাগড়ি সম্মাননার পাগড়ি ঠিক না এটা কিছুই না যখন ওদেরকে জান্নাতে দিবে 490 কোটি ফেরেশতা প্রত্যেক ফেরেশতা হাফেজকে গার্ড অব অনার দিবে কত ফেরেশতা 490 কোটি প্রত্যেকের হাতে উপটোকন থাকবে আর চিৎকার দিয়া বলবে হাদা কেরামাতান লিল কোরআন কোরআনের বাহক বিদায় তোকে এই সম্মাননা দেওয়া হবে মা বাবাকেও দেওয়া হবে শুধু মাথায় তাজ দিবে এতটুকু না মা বাবাকেও দেওয়া হবে ফেরেশতা কাঠও বানার দিবে একটা শহর বানায় দিবে আল্লাহ হাফেজদেরকে মদিনাতুম মিন মারজান আর ওটা বানাবে আল্লাহ জান্নাতের ওই লেকের পাশে যার চেয়ে উঁচা দামি কোনো লেক নাই এটার নাম হলো রায়্যান রায়্যান নামক লেকের পাশে আল্লাহ বানাবে শহর যার গেট থাকবে 70,000 প্রত্যেকটা গেটে 70,000 ফেরেশতা তাকে সেলুট দিবে কুল্লামা ইয়াদখুল ওয়া ইখরুজ একদিনের নয় না যতবার ঢুকবে আর বাহির হবে সালাম দিবে এই জন্য শিখতে বুঝতে চেষ্টা করি এতটুকুই শেষ না দুনিয়ালা তো ভাবতেছে আমার জাতি যদি বুঝত কসম খোদার আমাদের শিক্ষিত মানুষগুলো যদি ভাবত আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বলি দুনিয়ার কোন দেশ আমাকে দেখাবেন তাহাদিসে নেয়ামত বলতেছি আমার 99টা হয়ে গেছে আর এক রান বাকি আছে আশা রাখি যদি আল্লাহ জীবিত থাকে এই কোনো সময় পিটায় নিব বল আছে পিটাইতে অসুবিধা হবে না আমি দুনিয়া ঘুরে বলতেছি দুনিয়ার কোন দেশ দেখাবেন 7.8 ভূমিকম্প আসছে কিন্তু বিপর্যয় হয় নাই দুনিয়া একটা দেশ দেখান
গত ডিসেম্বরে সুমাত্রা ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে 5.6। উঠান নেটে দেখেন, এক জায়গায় 42 জন মারা গেছে, পুরো এলাকা মাটির নিচে। এর অল্প কয়েকদিন আগে বাংলাদেশে আসছে 6.1। কিচ্ছু হয় না, কেউ জানি না, অধিকাংশ মানুষ জানে না। ওটা ওই সময় আসছে যে সময়ে ফজরের নামাজের আজান হয়ে গেছে, মসজিদে যাব এই সময় আসছে, তাও আমি জানি না। গরালারা বলতেছে লিফটে উঠো না, ভূমিকম্প। কোন দেশ আছে বিপর্যয় ঘটে নাই? শুধু বাংলাদেশ বিপর্যয় ঘটে নাই। হ্যাঁ, দুনিয়ার একটা দেশ দেখান আমাকে যেই দেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্লাগ উড়ানো হয়েছে আর বিপর্যয় ঘটে নাই। ওই দেশ বাংলাদেশ। না, 10 নম্বর মহাবিপদ সংকেত উঠানো হয়েছিল, বুলবুলের সময় কিচ্ছু হয় নাই। বরিশাল অঞ্চলের যারা এখানে আছে, বরগুনা, বরিশাল, পাথরঘাটা, কয়েকটা কলা গাছ ছাড়া আর কিচ্ছু পড়ে নাই। আমি শুনা বলতেছি না, আমি ওই দিন পাথরঘাটা ছিলাম যেদিন বুলবুল বাংলাদেশে ঢুকছে, আমার মাথার উপর দিয়ে ঢুকছে, আমি ওর ডানা পানা পর সর সব সারা রাত্র দেখতেছিলাম যে এই ছয় আঙ্গুলা বুলবুল কত বড়, আমাকে বুঝাইতে হবে না। সারা দুনিয়া বলছে করোনায় বাংলাদেশে যে বিপর্যয় হবে কোথায় হবে না, আলহামদুলিল্লাহ ডাইনে বামে হয়েছে, আমাদের এখানে কিচ্ছু হয় নাই, ঠিক না? হ্যাঁ, মাস্কই পরে নাই, ঠিক না? পরছেন? হ্যাঁ, কেন কেন না? টেলিভিশনে এত বড় বড় দেখছে তো, কাটা কাটা, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব তো যাইব কি করে, খামাকা পড়ে লাভ কি? আবার যারা যুক্তি দিছে আপনার মুখটা তো বড়, ওটা দিয়ে গেলে সারা দিনই তো পাঞ্চা পাই, সিগারেট খাই, বিস্কিট খাই, চা খাই, যাইব তো যাইব কোন দিক দিয়া, এই জন্য কেউ মাস্ক পরে না। বিপর্যয় ঘটছে, কেন ঘটে নাই? হায় হায়, 30,000 হেফজোখানা এই জন্য ঘটে নাই, 3,00,000 মসজিদ এই জন্য ঘটে নাই, কদমে কদমে হকখানি আলেম এই জন্য ঘটে নাই, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হাজার হাজার যুবক আছে যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় নিছে। মেইল ফ্যাক্টরিতে আমরা ঘুরি তো, এখন তো রাস্তাঘাটেও নামি না, নামলেই ধর জড়ায় ধরে। আমরা দেখতেছি হাজার হাজার যুবক আলহামদুলিল্লাহ জান্নাতের শোক, আল্লাহর রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে জান্নাতের শোক নিয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটাইতে শুরু করছে। আল্লাহ তো এটাই বলছে, লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি না থাকতি তাইলে কাহিনী সাইজ করে দিতাম, তুই আসস তোর দিকে চাইলে কিছুই পারি না। হাজার হাজার যুবক আছে, লক্ষ লক্ষ পর্দানিশীন মা বোনরা আছে, এক আধ্যাত্মিক বাংলাদেশ, এক আধ্যাত্মিক, এটাকে কি বলে, সুরক্ষার চাদরে লেপটানো আছে 24 ঘন্টা। বিপর্যয় আসে তো আজান দিয়া, কিন্তু আমাদের দেশের সীমান্তে, লাল সবুজের সীমান্তে বাড়ি খায়া ডাইনে বামে চলে যায়, আমাদের এখানে কোনো বিপর্যয় হয় না আর হবেও না, হয় না আর হবেও না, আমার বিশ্বাস। হ্যাঁ, যারা চায় বাংলাদেশে বিপর্যয়, আমি তো এদেরকে বলতে পারি এটা যে তোমরা ভুল করতেছ, ভুল ভুল করতেছ, কারণ এই মাটি তোমরা চিনো না। এই মাটি কোন মাটি? বাংলাদেশে ইসলাম আজকে আসে নাই, মদিনার সমসাময়িক বাংলাদেশের ইসলাম। ইতিহাস গাইটা নিয়ে আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবি বাংলাদেশে চলে আসে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবি চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে, বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে। 4 সাহাবিকে দেখা, এইখান থেকে পরে 2 জন চিনে গেছেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, 2 জন ইতিহাস বলে
দুইজন এখন এই মাটির নিচে ঘুমায় আছে আমাদের আমার বিশ্বাস কিয়ামতের দিন উঠবে আর বলবে তোমরা আমাদের হাত ধরা মুসলমান হইছো আমরা তোমাদেরকে ছাড়া আল্লাহর রাসূলের কাছে যাইতো যাই কি কইরা আমার বিশ্বাস বাংলাদেশের মুসলমানদেরকে ওই সাহাবা দুইজন নিয়া যাবে সাথে কইরা আর এরা থাকবে আগে হবে আমরা থাকব পিছে আর ওইখানে যে দাঁড়ায় বলবে ইয়া রাসূলুল্লাহ উম্মত নিয়া আসছে আমার বিশ্বাস ইতিহাস বলে আমার বিশ্বাস এইজন্য আসেন কথা লম্বা হয়ে যেতেছে শুরু ওইখান থেকে যে ছিলাম কোথায় আছি কোথায় যাব কোথায় আসছি আল্লাহর কাছে এইজন্যই তো আল্লাহ বিমুখ হলে চিৎকার দেয় কোরআন আমাদেরকে ডাকতে থাকে আল্লাহ ডাকতে থাকে আসি বর্তমানে দুনিয়ায় বেশি দিন থাকবো না 60-70 বছর থাকবো তারপরে চলে যাব এখান থেকে গন্তব্যে কেননা আমাদের যাত্রাও জান্নাত থেকে আবার আমরা যাবো জান্নাত আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে প্রথম আল্লাহ জান্নাতে নিয়ে গেছেন ওইখান থেকে আমাদের যাত্রা শিশুর পিতা ঘুমিয়ে ছিল আছে সব শিশুরই অন্তরে আমরাও আদম আলাইহিস সালামের পিঠে ঘুমানো ছিলাম উনি যখন জান্নাতে ছিলেন আমাদের গন্তব্য কিন্তু জান্নাত আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান যদি না দিতে চাইতেন তাহলে আমাদের কাঁধে 4টা স্টার আল্লাহ লাগাইতেন 4টা স্টার আমাদের কাঁধে লাগাইতেন না আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান প্রথম স্টার ওয়াজতাবাকুম আল্লাহ আমাদেরকে মানব জাতির ভিতর থেকে বাইচা 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 আলাদা করছে আলাদা করে আল্লাহ প্রথম স্টার এটা আল্লাহ আলাদা করছেন আমাদের তারপরে আল্লাহ লেবেল লাগাইছেন কুনতুম খায়রা উম্মা আলাদা কেন করলাম জানো তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই তৃতীয় স্টার আল্লাহ লাগাইছেন উখরিজাত লিন্নাস কদ ইবতাসানাল্লাহ আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন আমরা আইনে আসি নাই আমরা সবাই প্রেরিত আমরা কেউ আসি নাই চতুর্থ স্টার আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুহাদা আলান নাস কিয়ামতের দিন আল্লাহ নিজের পক্ষে পাশে সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাইতে চান হ্যাঁ হ্যাঁ এই উম্মতকে আল্লাহ দাঁড় করাবে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লিখছে সবাই মাঠে থাকবে আমরা মাঠে থাকবো না আমাদের জন্য আল্লাহ তার পাশে স্টেজ বানাবে স্টেজ এই উম্মতকে আল্লাহ স্টেজে দাঁড় করাবে কেন আমরা সাক্ষী সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব ওলামা জানে বুখারিতে বিরাট বড় কাহিনী আছে নূহ আলাইহিস সালামের উম্মত রিয়া এই চার স্টার আল্লাহ এই জন্যই দিছেন আমরা যেন সবাই গন্তব্যে পৌঁছি সেটা হলো জান্নাত জান্নাতে পৌঁছি আমাদের নারী আমাদের পুরুষ আমাদের যুবক আমাদের বৃদ্ধ নাইলে এই চার স্টার আমাদেরকে দিতে হবে কিন্তু আফসোস এটাও একটা জিনিস এটাই বাবার বিষয় যে আমাদের এটা যেন অক্ষুণ্ণ না হয় এই জন্যই আমরা যেন হারায় না যাই গন্তব্যের থেকে যেন দূরে না সরা যাই এই জন্যই শুধু আল্লাহ স্টার দেন নাই আমাদেরকে গন্তব্যের উপরে রাখার জন্য হায় 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 রাখার জন্য আল্লাহ এক ব্যক্তি আমাদেরকে দিয়া পাঠাইছেন এক ব্যক্তিত্ব দিয়া পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসের উপরে টিকা থাকার জন্য কি আমাদের প্রয়োজন এটা কিন্তু প্রতি রাকাতের ভিতরে আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দিতেছেন আমরা চাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন কিন্তু পাবো তো পাবো কোথায় এই জন্য গন্তব্যে সহজে পৌঁছতে পারি প্রত্যেক ব্যক্তি যুবক যৌবনে থাইকা কৃষক কৃষির ভিতরে থাইকা সমস্ত মানুষ তার ক্ষেত্রের ভিতরে থাইকা সহজে ওই গন্তব্যে পৌঁছতে পারে এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদর্শ বানায়া পাঠাইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি তো কাঁদি এটাই যে আমার সমাজের যুবক হায় 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 আমার সমাজের মানুষগুলা যদি পুরুষগুলা যদি এখানে একজনও পাওয়া যাবে কিনা জানি না জীবনে যতবার চুল কাটছে
একবার যদি চুল আল্লাহর রাসূলের আদর্শ মতো কাটতো, একবার যদি কাটতো, সেলুনে যদি এই নিয়তে যেত যে আজকে আমি চুল আমার রাসূলের আদর্শ মতো কাটবো, যে যদি বলতো কসম খোদার এক দিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যুবক আমি এটাই বলতেছিলাম, এখানে শেষ না, এইখানে শেষ না, চিতাতে শেষ। যে বলে সে বলতে পারে, কিন্তু মুসলমান তুমি আর আমি আমাদের এইখানে শেষ না, আমাদের তো গন্তব্য জান্নাত, যেখানে সব রাখা আছে। এই জন্য তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, নাফরমানি ছেড়া, সব রাখা আছে, একটু অপেক্ষা করো, 60-70 বছর, সব রাখা আছে, কি চাও, কোনটা চাও? 14ই ফেব্রুয়ারি চাও? জান্নাতে রাখা আছে, রাখা আছে, রাখা আছে। এখানে তো উল্টা মেসেজ দিব, একটা করব, একটা মেসেজ দিব তোমারে, ফুল দিব আরেকজনরে, ঠিক না? সত্য তো? আবার বেশি কিছু কইলে জুতোও দেখাইবে, আরো বেশি কিছু কইলে হয়তো হইতে পারে তোমার গলায় ছুরিও চলতে পারে। বহুত জান চলে গেছে এই পর্যন্ত, তোমাদের পায়ে হাত রেখে বলি, নাফরমানির টিকা ফিরো, গন্তব্যের সব ভিতরে ঢুকাও, জান্নাতে সব রাখা আছে। সিলেটের প্রবাদ বাক্যে বলতে আইলাম তো আইলাম, হগলতের বাদে আইলাম আর কি, সবার শেষে আসছি তো, এই জন্য সময় লম্বা করা যাইতেছে না, নাহলে তোমাকে দেখাইতাম জান্নাতে কি রাখা না আছে, সব রাখা আছে, কি চাও? নাচ, দুনিয়ার ডান্স, জান্নাতে পবিত্র নাচ রাখা আছে, দুনিয়ার মতো 2-4-5-10 মিনিট, আধা ঘন্টা, তারপরে ঢের, এরপরে আর কমর চলে না, জান্নাতে নাচ হবে 40 বছর টানা, না খায়া দেখতে থাকবা খালি নাচ। কে নাচবে জানো এই দুনিয়াটা? যার কম 8 হাঁটু পর্যন্ত আল্লাহ মুশক দিয়া বানাইছে, কমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, উপরটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে, ও যখন নাচবে, শুধু নাচবে না, 4 গ্রান অর্থিকা এরকম ছুটবে, তুই তুফানের মতো পাগল হয়ে যাবি গ্রানের কারণে। শুধু গ্রান চলবে না, প্রত্যেক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার করে বাইরে পাবে। আল্লাহ বানায় রাখছে, বানায় রাখছে এখানে 40 বছর টানা ডান্স, 40 বছর টানা গান, তারপরে চিমটি দিয়া হুশ ফিরাবে, বলবে খালি নাচেই দেখবি, খালি তাকায় তাকায় দেখলি 3 কিলোমিটার লেহেঙ্গা তোর মুখের সামনে দিয়া ঘুরাইলাম, তুই দেখলি ভিতরে কিছু দেখলি না, চল ভিতরে কামরায় দেখাই ভিতরে কি রাখা আছে, আল্লাহ রাখছে, সব রাখা। এক এক নারীকে লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার গিয়ে, 120 ফিট লম্বা হবে চুলটি, 120 ফিট লম্বা হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ আলো রূপ দিবে আল্লাহ। সাহাবাদের মা বোন এমনি পাগল হন, সাহাবারা এমনি পাগল হয় নাই, হায় হায় আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি তো বলি হায় হায়, যদি 2 নিশা না থাকতো তাহলে বাংলাদেশের হুজুররা কোনোদিন মসজিদ মাদ্রাসায় পড়াইতে পারতো না, যেইখানে অটো চালাইলে 20-25-30 হাজার মাসে কামানো কোনো ব্যাপার না, ওইখানের হুজুররা 10,000 বেতন পায় মসজিদে কেন পড়া থাকবে? মাথা নষ্ট? এই মাদ্রাসার ওস্তাদদের কারো বেতন হবে না 50,000 টাকা, 20,000 টাকা হয় কিনা সন্দেহ আছে, ঠিক না? কেন পড়া আছে? কেন ওদের চোখের সামনে জান্নাত জ্বলতেছে এই জন্য পড়া আছে, ওরা জান্নাত দেখতেছে এই জন্য পড়া আছে, 10,000, 12,000, 7,000, 8,000 বেতন নিয়ে পড়া আছে, ওদের গড়ের বাচ্চা কাচ্চাও পড়া আছে, এটা দেখা যে সব জান্নাতে মিলবে জান্নাত। আরেকটা হলো দায়িত্ব কাদের জন্য পড়া আছে, যে কালকে আল্লাহ রসুলকে কি মুখ দেখাবো, যদি আল্লাহ রসুল বলে মসজিদ ছাড়লা কেন, মাদ্রাসা ছাড়লা কেন, অটো চালাইতে চলে গেলা কেন,
তখন হয়তো বলতে পারবো এখানে 8000 মিলছে, এখানে 30000 মিলতো, এই জন্য চলে গেছি। না না, এই জবাব দিতে পারবে না, এই জন্যই তো যায় না। মসজিদ মাদ্রাসায় পড়া আছে, কথা শুনতে থাকে, সবকিছু সইতে থাকে, তারপরে এই রাস্তা ছাড়ে না। কেন ছাড়ে না ওটা ও জানে, তুমি জানবে না। এই জন্য জান্নাত সামনে আমাদের গন্তব্য, সব রাখা আছে, সৈকত রাখা আছে, যুবক সৈকত রাখা আছে, ওইখানে বানায় বানায় আল্লাহ রাইখা দিছে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি। শুধু সৈকত না, তোমার জান্নাতটা তো ছোট হবে না, যদি সবচেয়ে ছোট হয় তো 2,40,000 মাইলের পরিধি হবে, 2,40,000 মাইল। সব বানানো রাখা আছে, কি চাও, কোনটা চাও, গান চাও, নাচ চাও, কি চাও। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, ডেলি 76 বার কাপড় চেঞ্জ করবে, ডেলি বেসলাইট চেঞ্জ করবে, এখান থেকে বগল পর্যন্ত আল্লাহ দুই হাতে বেসলাইট পরাবে, 10টা শারীরিক গুণ দিবে প্রত্যেক পুরুষকে, নারীদেরকে আলাদা গুণ দিবে, রাজা বানাবে, রানী বানাবে, ইউতিহি মুলকান কাবীরা, কমসে কম মন্ত্রী পরিষদ হবে তোমার 70,000 ফেরেশতা, যে তোমার রাজত্বকে চালাবে। সব রাখা আছে, এই জন্য আসি। কথা শুরু এখান থেকে ছিল যে ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়। প্রস্তুতি নিয়ে যেতে হবে, যে প্রস্তুতি নিয়ে যাবে কসম খোদার গন্তব্যে আল্লাহ দিতে চান, আমাদেরকে পৌঁছাইতে চান, যেটার প্রমাণ দিলাম, নাহলে 4 স্টার দিয়া পাঠাইতেন না। কিন্তু গন্তব্যে সহজে পৌঁছব কি করে, এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের আদর্শ। এই জন্য আমি যুবকদেরকে আজকে বলবো, ওয়াদা করো, 14 তারিখ আসতেছে, ওয়াদা করো, যা নাফরমানি হয়ে গেছে হয়ে গেছে, 31st নাইটে যা হয়ে গেছে হয়ে গেছে, ক্রিক ফুটবলে যা হয়ে গেছে হয়ে গেছে। ফুটবলের সময় তো দেখছি এই এলাকায় কয়েকবার আমি আসছি, হায় হায় সর্ব জায়গায় প্রজেক্টার, যেদিন ফুটবলে জিতছে ওই দিনও মিরপুর ছিলাম, ভাবতে ছিলাম বাংলাদেশটা উল্টায় না যায়, ধ্বংস না হয়ে যায়, আল্লাহ নারাজ না হয়ে যায়। কিন্তু পরক্ষণে চিন্তা করছি, হবে তো হবে কি করে, 4টা বাজতে দেরি, 30,000 এফজোখানার ছেলেরা উঠা, আল্লাহকে মানাইতে তো দেরি করবে না, আল্লাহকে মানাইতে শুরু করবে, আল্লাহর কালাম করতে শুরু করবে। এই জমিনটাকে লাল সবুজের এই ছোট একটা পরিধিকে আধ্যাত্মিক এক চাদর দ্বারা সুরক্ষিত করতে এরা দেরি করবে না। এটা নড়বে চড়বে পড়বে না, এটা পড়বে তো পড়বে কি করে, ছাড়ো এগুলা, আসো আজকে তওবা করি। রাজি? কে কে রাজি? পাক্কা? মুখে বলি আল্লাহ তওবা করলাম, নামাও। আর দ্বিতীয় হলো আজকের থেকে, আমাদের দেশ সহজ, এরকম দুনিয়ার কোথাও পাইনি। আমার আরো বয়ানে আছে, 2008-এ জার্মানিতে আমি 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাস্তা জিজ্ঞাসা করার জন্য, যখন আমার কামরায় ঢুকছে, তখন চলতে ছিল 25 দেশ, যখন কামরায় ঢুকছে তো বলছে 1-2 মিনিট সময় নিব। আমি বলছি কোত্থেকে আসছো, 700 কিলোমিটার দূর থেকে, কেন একটা মাসলা জিজ্ঞাসা করছো, তোমার পাও দুইটা দাও আগে চুমা দিয়ে আনি, এত দূর থেকে কি মাসলাম। আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান হয় না, আমি মা বাবার সাথে কিরকম ব্যবহার করব। আর বাংলাদেশে দেখো মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, প্রত্যেকটা শহরে, মেইন মেইন শহরে বৃদ্ধাশ্রম ব্যাঙ্গের ছাতার মতো ছড়াইতেছে, অথচ নব মুসলিম। আমার কোরআন কি বলে, হাদিস কি বলে, আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে, আমি কি ব্যবহার করবো মা বাবার সাথে। আমাদের দেশ ওই দেশ যেই দেশে কদমে কদমে শিখা যায়, আলেমের অভাব নাই, এরকম একটা হয় একটা রূপগঞ্জ, কয়টা ইউনিয়ন, বাংলাদেশটা তো আমেরিকার একটা প্রদেশের সমান না, হ্যাঁ
প্রদেশের সমান না, নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড়, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। এর ভিতরে একটা থানা, কয়টা ইউনিয়ন, তারপরও এখানে দুই চার পাঁচ হাজার আলেম না নাই, হকানি আলেম আল্লাহ ওয়ালা আছে, প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা আছে। আসেন আমরা এদের কাছ থেকে শিখি যে গন্তব্যে সহজে কিভাবে বসতে পারি। হায় আমার জাতি যদি কিচ্ছু না করত, আমি তো আপনাদেরকে সূরা ইখলাস দেখাইলাম আর নামাজ দেখাইলাম, হ্যাঁ হায় আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে এটাও বলা দিছে, বন্ধু হইতে পারে আপনার উম্মত এগারো মাস নামাজ নাও পড়তে পারে, ফরজের ঘাটতি কিভাবে পূরণ হবে? বন্ধু আমি সিস্টেম করে দিলাম, আপনি ব্যথিত হয়েন না, রমজান আসতে দেরি, আমি ফরজকে সত্তর গুণ বাড়াইয়া দিতে দেরি করব না, রমজান আসলে ফজর সত্তর গুণ বেড়া যাবে, আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। না সত্তর গুণ কেন বাড়াইলেন? আসো শিখি, নফরমানির থেকে বাঁচি, শিখি, প্রস্তুত হই ওই জান্নাতের জন্য যেখানে সব রাখা আছে, বাজার রাখা আছে, সৈকত রাখা আছে, আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে, ছয় দিন নিজের বাড়িতে খাবে, বেড়াবে, সপ্তম দিন প্রতি সপ্তম দিন আল্লাহর ওইখানে দাওয়াত, প্রতি সপ্তম দিন আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে পান করায় দিবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, কেমন হবে আল্লাহর কুদরতি হাত আর আমার তোমার ঠোঁট, প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবে, গিফট দিবে, পোশাক পরাবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যেমন চাবো আমি এমন হবে, যা চাবো তা রাখা। যুবক ওইখানে সুপার ডিজিটাল ঘোড়াও রাখা আছে, তোমরা তো এখন ডিজিটাল ঘোড়া চালাও ঠিক না, কি সিঙ্গার আর কি দেখছো দুনিয়াতে, সিঙ্গার তোমাকে যে আওয়াজ দিবে সারা দুনিয়ার সিঙ্গার, জন্ম লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত যদি মিলানো হয় তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার সময় যে গলার আওয়াজ দিবে, এই আওয়াজের সামনে বিন্দু মাত্র আওয়াজ হবে না, কোনো আওয়াজই নেই, সৌতে দাউদ দাউদ আল ইসলামের গলার আওয়াজ দিবে আমাদের আল্লাহ, তো সিঙ্গাররা শোনাবে ফেরেশতার, আল্লাহ জিজ্ঞাসা করবে, হাসবে আর বলবে কেমন শুনলা, লাকানাল মাউতুলা মুতনা, আল্লাহ মৃত্যু থাকলে আওয়াজের ঝংকারে মেরা দিতাম, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাহ ইসলাম শোনাবে বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে বলবে এর চেয়ে সুন্দর, তো আল্লাহ নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি নামতেছি। সাহাবা শুধু শুধু না, ওই সমাজের যুবক বাচ্চা নারী পুরুষ শুধু শুধু দৌড়ান, ষাট সত্তর বছরের জীবন, এই জন্য আসো আলেম ওলামাদের থেকে শিখি, তওবা তো করা নিছি, আমার বিশ্বাস যদি মনের থেকে করে থাকি পিছের গুণা মাফ, আজকার থেকে নতুন জীবন শুরু করতে পারো, দ্বিতীয় ওয়াদা আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বে, ওয়াদা হ্যাঁ তৃতীয় একটা ওয়াদা, এটা হয়তো কঠিনও হইতে পারে, তৃতীয় একটা ওয়াদা, কেন এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, পড়া দেখেন কিতাব পড়েন তারপরে বলেন, এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, এই উম্মত জাহান্নামি হবে কিন্তু আল্লাহ থানা আলারা নিয়ে যেরকম হাজতে জমা করে, আল্লাহ এক জায়গায় জমা করবে যেইখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে, যখন ওইখানে পৌঁছবে তো আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, গেল কিন্তু তো যে ধরবে, কিন্তু এখানে একটা শর্ত আছে, যদি জীবনে কোনোদিন আঙ্গুল উঠে থাকে তাহলে এ ধরলেও কাজ হবে না, ধরলেও কাজ হবে না, আর যদি আঙ্গুল না উঠে থাকে আলেম ওলামার সাথে যদি চলে থাকে, এদেরকে যদি মহব্বত করে থাকে, এদের সাথে যদি আসা যাওয়া থাকে, এদের সাথে যদি ভালোবাসা থাকে, এদের সাথে যদি চলাফেরা থাকে, এদের সাথে যদি খাওয়া দাওয়া থাকে,
তাইলে বলবে আমরা এই অবস্থা আপনারা জান্নাতে চলে যেতেছেন তখন আলেমরা আল্লাহকে বলবে আমরা জান্নাতে যাব না কেন যাবেন না এরা সব রূপধঞ্জের এদেরকে না দিলে যাব না আল্লাহর রহমত জুশে উঠবে আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়া যাও এই জন্য তৃতীয় ওয়াদা হলো আলেমদের উপরে কখনো আঙ্গুল উঠাবো না যতটুক পারি এদের সাথে নিয়া এদের সঙ্গে চলতে চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়াদা ওয়াদা পাক্কা পাক্কা আঙ্গুল উঠাবো না চলতে যদি নাও পারি পায়ে হাত রাইখা বলি আঙ্গুল উঠাবো না আঙ্গুল উঠাবো আজকে হয়তো কেউ কিছু বলবে না বাজার একদিনই শেষ না দালিকাল ইয়াউমুল হক আল্লাহ বলছে আরেকটা বাজার আছে সত্য দালিকাল ইয়াউমুল হক আলেমদের পিছে চলবো ইনশাআল্লাহ চলবো তো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন আলাইনা ইল্লাল বালাগ হযরত দোয়া দোয়া করতে হবে জি